হাই বন্ধুরা, আজকের আমি দেখাবো এই ধরনের যে দরজা আছে এটার ডেপথ আছে 30 mm, কিন্তু আমরা নর্মাল যে কাটিংগুলো করি সাধারণত কি হয় 15 mm ডিপের মধ্যে আমাদের কাজ করতে হয়। সেক্ষেত্রে কি হয়, এই গণেশ মূর্তি তত সুন্দর দেখতে লাগে না। যেমন দেখুন, এই ডেপটা কমে গেল, ডেপটা কমে গেলে ততটা ফোটে না। অথচ এই জায়গাটা যদি একটু বেশি ডিপ দেওয়া যায়, 30 mm বা 40 mm যদি ডিপ দেওয়া যায়, তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখতে লাগে। কিন্তু কাস্টমার তো কাঠ অত মোটা নিয়ে আসে না, কাঠের দাম বেশি বলে। আর শুধু গণেশ মূর্তি যদি আমি বেশি মোটা করে দিই, তাহলে জিনিসটা দেখুন বাকি জায়গার কাঠ কিন্তু ক্ষয়ে যাবে। তো সেই জন্য আমরা করব কি, আজকের একটা জিনিস দেখাবো যে আমি শুধু যেটুকু গণেশ মূর্তি আছে সেইটুকু উঁচু কাট জয়েন করে কাটিং করব, বাকি সব যা আছে 15 mm ডিপের মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি করব দেখুন, সবার প্রথম আমরা পেজ নেব। এখানে 32 ইঞ্চি বাই 72 ইঞ্চির একটা পেজ নিচ্ছি। তাহলে এই জায়গায় ক্রিয়েট নিউ মডেল করে 32 বাই 72 নিলাম, নিয়ে ওকে করে দিলাম। এখন ইউনিটটা ইঞ্চিতেই রাখছি। এবার এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। এবার একটা রেক্টেঙ্গেল ড্র করলাম 32 ইঞ্চি বাই 72 ইঞ্চির, ক্রিয়েট ক্লোজ, F9 প্রেস করে এটাকে পেজের মিডিলে দিলাম। এবারে অফসেট করে 4 ইঞ্চি অফসেট দেব, অফসেট দিলাম। দেওয়ার পর ইউনিটটাকে আমরা মিলিমিটার করে নেব। তাহলে ইউনিটটাকে মিলিমিটার করে নিলাম। নেওয়ার পর রিলিভ অপশানে গিয়ে ইম্পোর্ট, যে 3D নেব সেটাকে ইম্পোর্ট করলাম। করার পর ওই যে সাইজ আছে ওই সাইজের মধ্যে আমরা সেট করে নেব। এবার এটাকে পেজের মাঝখানে F9 প্রেস করে নিয়ে নিলাম। এবার ডিজাইনটা আমরা কি করব, 15 mm ডিপে নর্মাল ডিজাইনটা কাটিং হবে, তাহলে 15 লিখে অ্যাপ্লাই করে পেস্ট। এইবার আমরা কি করব, প্রিভিউ রিলিভ লেয়ারে যাব। এবার দেখুন টোটাল ডিজাইনটা কিন্তু আমার 15 mm ডিপের মধ্যে রেডি হয়েছে। এবার এইটাকে সিলেকশন করে রাইট ক্লিক, আনগ্রুপ অল, বাইরের লাইনটা সিলেক্ট করব, করে সেভ এডিটরে গিয়ে 0.1 মার্জাই করে দেবো, ঠিক আছে। এবার আমায় কি করতে হবে, শুধু যে শিবের এই শুধু যে গণেশ ঠাকুরের রিলিফটা আছে আর ইঁদুরটা আছে এইটুকু শুধু বড় করব, মোটা করব। তাহলে কি করব দেখুন, এটাকে সিলেক্ট করলাম, করে নোট এডিটর নিয়ে এর অপাসিটিটা একটু এই জায়গাটায় সি প্রেস করে দেব, এদিকেও তাই, ব্যাস। তাহলে আমার এইটুকু আলাদা হয়ে গেল, এই জায়গাটা আলাদা করে নিতে হবে সি প্রেস করে। এইবার আমরা কি করব, ঠিক পদ্মফুলের পাপড়িটা যেমন আছে সেই রকম আমাদেরকে ড্র করে দিতে হবে। ঠিক এভাবে ইঁদুরটাকেও ড্র করে নেব।
ড্রয়িংটা যেন সুন্দরভাবে হয়। এবারে এটাকে স্মুথ করে নিতে হবে, দেখুন এটার সঙ্গে এইটা জয়েন্ট করে নেব, জয়েন্ট করলাম, ক্লোজ করলাম। এবারে এই জায়গাটা স্মুথ করে নিতে হবে, এস প্রেস করলাম এইটুকু সিলেকশন করে। এটা খুব ধৈর্য ধরে করতে হবে, ছটপট করলে কিন্তু হবে না। আর মূর্তির কাটিং করতে গেলে একটু পাতলা বিট দিয়ে কাজ করলে কাজটা ভালো হয়। সাধারণত লোক 6 mm বলনস দিয়ে কাটে, কিন্তু 6 mm বলনস ইউজ না করে 4 mm দিয়ে কাটলে ভালো হয়। আরো ভালো হয় যদি 1.5 mm ট্যাপার বলনস ইউজ করা যায়, সেক্ষেত্রে ফিনিশিংটা অনেক বেশি ভালো হয়। তবে ক্লায়েন্ট তো রেট তত দেয় না, ক্লায়েন্ট যেরকম রেট দেবে তার উপর ডিপেন্ড করে আমাদের কাজ করতে হয়। তো যদি ক্লায়েন্ট রেট ঠিকঠাক দেয় সেক্ষেত্রে 1.5 mm বলনস ইউজ করবেন, আর যদি দেখেন যে ক্লায়েন্ট খুব বেশি রেট দিচ্ছে না সেক্ষেত্রে 4 mm বলনজ ইউজ করবেন। এগুলো খুব ধৈর্য ধরে এডিট করতে হবে, ছটপট করলে হবে না। অনেকে মূর্তির ওপর রেকি কি করে করে জানতে চেয়েছিলেন, তো এই ভিডিওতে আমি একটুখানি রেকি করে দেখিয়ে দেবো, তো ওটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন। এই জায়গাটা একটু স্মুথ করে নেব। এবার এই পয়েন্টারটাকে ঠিক করে সেট করে নেওয়ার পর দেখুন সেই মাঝখানের জায়গাটাকে বাদ দিতে হবে।
এবার যে জায়গাগুলো একটু স্মুথ করা দরকার আছে আমি রাফলি করছি, আপনারা যখন প্রফেশনাল কাজ করবেন একটু ভালো করে করবেন, কারণ আমি টিউটোরিয়াল বানানোর জন্য এটা করছি, অত পারফেকশন রাখছি না, সময় বেশি লেগে যাবে। মোটামুটি জাস্ট একটা রাফলি দেখিয়ে দিচ্ছি আমি, দেখুন। এবারে এই জায়গাটুকু সিলেকশন করে আমি এইটুকুকে 40 mm রাখতে চাই, তাহলে এখান থেকে সিলেক্টেড ভেক্টরের হাইটটা 40 mm করে দিলাম। এবার দেখুন, তাহলে গণেশটা অনেক বেশি ফুলে থাকবে। 40 mm লাগবে না, এটা 30 mm হলেও হবে, আমি 30 mm করে দিই। এবার দেখুন, তাহলে গণেশটা অনেক বেশি ফুলে থাকলো। আচ্ছা, এবার আমরা কি করব, যখন কাঠটা জুড়বেন নর্মাল সব এক লেভেলে থাকবে, শুধু যেটুকু জায়গা গণেশ আর ইঁদুরটা থাকছে হিসেব করে নিয়ে সেইটুকু জায়গা একটু বেশি করে কাঠ জুড়বেন। মানে যদি নিচের কাঠটা 40 mm থাকে, এইটুকুটা আরো 40 mm অ্যাড করে দেবেন, 40 বা 45 mm, শুধু এইটুকু জায়গা। এবারে টুলপাথটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখুন। তাহলে এটা আমার তৈরি হয়ে গেল, কাঠটা জয়েন্ট করবেন সেভাবে। কাঠটা কিরম জয়েন্ট হবে একবার স্যাম্পেলটা দেখিয়ে দিই। ধরুন এইটুকুটা আমার, চল্লিশের কাঠ থাকবে, ঠিক আছে। এবার এই গণেশ মূর্তির জায়গাটুকু এইটুকু আমি 45 mm রাখছি। তার মানে কাঠটা এইরকম জয়েন্ট হবে, বোঝা গেছে? এইরকম থাকবে কাঠটা, দেখুন ভালো করে। আচ্ছা, এক্ষেত্রে অরিজিন কোনখান থেকে নেওয়া অনেক গন্ডগোল করে ফেলেন। আপনি অরিজিন এখান থেকে নিতে পারেন, কিন্তু জেড জিরো করবেন কিন্তু এখান থেকে, এখান থেকে নয়, এই এর যে কোনো হাইট থেকে নেবেন। সব থেকে ভালো সেন্টার থেকে অরিজিন নিয়ে নিন, কারোর কোনো ভুল ত্রুটি হবে না। তো সেন্টার থেকে নিয়ে নেওয়া হলো, আর জেড জিরো করবেন এই উঁচু সব থেকে ম্যাক্সিমাম হাইট যেটা, তার ওপরের লেভেলটাকে জেড জিরো করবেন। এবার টুলপাথটা কিভাবে বানাবো দেখে নিন। তাহলে এই আউটলাইনটা সিলেক্ট করলাম, করে ইনসাইডে 0.5 অফসেট করব। তাহলে এখানে 0.5 অফসেট করে দিলাম, দেওয়ার পর এইটুকু ভেক্টরকে সিলেক্ট করে দেখুন, এই ইনসাইড এটা 0.5, 0.5 করার পরে প্রথমে 6 mm এন্ড মিল নেব, এখানটায় 0.5 করব, 0.5 করে ওকে সিলেক্ট, এখানে গিয়ে সেট আপ। তাহলে আমি কি বললাম যে 40 আর 85 mm, তাহলে এখানে হাইটটা থাকবে 85, ওকে। এরপরে নাও অপশানে ক্লিক, আচ্ছা এটা 30 দিয়েছিলাম আমরা, ঠিক আছে 30 যদি দিই তাহলে এটা 40 mm, 80 mm দিলেও হবে, তাহলে এখানে 80 mm কাটটা দিই, ওকে। এবারে নাও অপশানে ক্লিক করলাম, এটা শুধু আউটলাইন চেকের জন্য, এই আউটলাইনটা চেক করা হবে। করার পরে কি করব, জেড ড্রাফিং করতে হবে, তো 4 mm বিট দিয়ে ধরুন আমি কাটিং করব, সেক্ষেত্রে এখানে 6 mm এন্ড মিল নেব, এখানে স্টেপ ডাউন রাখবো 5, ভ্যালুগুলো একবার দেখে নিন, ওকে সিলেক্ট। এরপরে নাও অপশনে ক্লিক, তাহলে স্লাইসিং হয়ে যাবে 5 mm করে, ঠিক আছে। তো শেষ 5 mm যেটা বেঁচে থাকবে সেটা 4 mm বলনস দিয়ে আমরা ফিনিশ করব। জেট র্যাপিং হতে একটু সময় লাগবে, ব্যাস।
এইবার আমরা কি করব, 3D ফিনিশ করব। তাহলে এখানে 4 mm বল নোজ নিয়ে নিলাম, যেমনটা আমি রেখেছি দেখে নিন। ওকে, নাও অপশনে ক্লিক করে দিলাম। এবার আমি সিমুলেশনটা দেখিয়ে দেবো যে জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে হবে। তো এতে কি হবে, গণেশটা অনেক বেশি উঁচু দেখাবে, ডিজাইনটা দেখতে ভালো লাগবে। দেখুন, তাহলে প্রথমে আমরা আউটলাইন চেক করব সিমুলেশন দেখে। এই আউটলাইন চেক করলাম, করার পরে জেড র্যাপিং, জেট ড্রপিংটা এরকম হবে। এরপরে 3D ফিনিশ। তাহলে এইভাবে আমরা এই কাজটাকে কমপ্লিট করতে পারবো। দেখে নিন এবং কাটিং শেষে দেখুন, গণেশ মূর্তি অনেক উঁচু হয়ে দেখা যাবে, দেখতেও ভালো লাগবে। শুধু এই আউটলাইনটা যখন ড্র করবেন একটু ঠিকঠাক দেখে ড্রটা করবেন। তাহলে আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম, এইভাবে আমাদেরকে কাজটা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।